জিদ্দা কমার্শিয়াল সিনেমার মার্কেটটা ধরে রেখেছিল এবার আস্তে আস্তে ওই ময়দানে সবাই নামছে দেবদা তো অলরেডি নেভে গেছে বাঘাইতীনের মাধ্যমে বোমকেশের মাধ্যমে প্রধানের মাধ্যমে তিনটের মধ্যে মাসা ছিল কিন্তু দেবদা এখন ম্যাচিওর কমার্শিয়াল মুভি বেসিক্যালি করছে যেখানে কমার্শিয়াল ব্যাপার স্যাপার আর আর্ট দুটো ব্যাপার সাপারি মিলেমিশে রয়েছে সেই ধরনের কাজ করছে কিন্তু অঙ্কুশ এবং ইয়াস কিন্তু বড়ো সড়ো রকমের প্ল্যানিং করছে নিজেদের প্রোডাকশান হাউস থেকে কারণ অন্যান্য প্রোডাকশান হাউসে তারা অনেকদিন ধরে কাজ করছে তাদেরকে সেইভাবে ইউজ করতে পারেনি এবং আমি এটা বারবার মনে করি দেবজিতের পরে অঙ্কুশ এবং ইয়াস এই দুজনকে দেখে মনে হয় যে এরা স্টার হতে পারে তার মধ্যে অঙ্কুশ তো অলরেডি স্টার নিজেকে ভালো অভিনেতা প্রমাণ করেছে ইয়াস এখনও অব্দি করে উঠতে সেইভাবে পারেনি তবে যখনই সে মন চ্যানেলের মতো একটা স্ক্রিপ্ট পেয়েছে যেখানে অন্যরকম তার অভিনয়ের জায়গা ছিল সে কিন্তু নিজের অভিনয়টুকু খারাপ করেনি আমি এখনও মনে করি যদি ইয়াসকে কাজে লাগানো হয় তাই তার কাছ থেকে আমরা কিন্তু ভালো অভিনয় পেতে পারি যদি প্রপার ডাইরেক্টর হাতে পড়ে তো দুটো সিনেমা নিয়ে কথা বলবো আমাদের এখানে পরবর্তী যাদের হাতে হয়তো ইন্ডাস্ট্রি এগোতে পারে কারণ বনির মধ্যে আমি আর কোনো পোটেন্সিয়ালই পাচ্ছি না কিন্তু এই দুজনের মধ্যে এখনও ক্যাপাবিলিটি রয়েছে কারণ এদের একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে এদের একটা ফেস ভ্যালু রয়েছে তো আমার এখনও বিশ্বাস আছে এরা করতে পারে তো ভরসা রাখতে হবে আগে থেকে যদি ভাবি খারাপ হবে সেটা আলাদা ব্যাপার তো এদের দুজনের দু দুটো সিনেমা আসছে একটা হচ্ছে মির্জা আর একটা হচ্ছে মেন্টাল তার মধ্যে মির্জা তো ঈদে আসবে এবং এই মুহূর্তে সিনেমাটার হাইপ খুবই ভালো অঙ্কুশে সিনেমার ক্ষেত্রে এমন হয় না রিলিজের পাঁচ ছ মাস আগে সিনেমাটা অলরেডি ট্রেন্ডিংয়ে আসছে বুকময় এমনটা দেখা যায় না তো মির্জা নিয়ে লোকের একটা হাইপ রয়েছে তো আমি নিজে এখন মির্জা নিয়ে আরও এক্সাইটেড হয়ে পড়েছি তার কারণ হচ্ছে মির্জা একটা খুব ইম্পর্টেন্ট সম্ভবত অন্যরকম একটা ভিলেনের চরিত্র প্লে করতে চলেছেন কৌশিক গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি একজন লেজেন্ডারি ডাইরেক্টর আমাদের ইন্ডাস্ট্রি এবং অভিনেতা সত্ত্বাটা আমরা সবাই জানি অসম্ভব ভালো একজন অভিনেতা এবার এইখানে একটা চরিত্র প্লে করছেন কৌশিক গাঙ্গুলি সেই লুকটা কাল সামনে এসেছে আমি কাল যেহেতু সিনেমা দেখতে ব্যস্ত ছিলাম ওটা নিয়ে কথা বলা হয়নি আমি খুব এক্সাইটেড ছিলাম মনে মনে লুকটাতে কি লাগছে কৌশিক গাঙ্গুলি এবং কোথাও গিয়ে সে কেজিএফের এ ভিলেন্ডিয়ানগুলো যেরকম ধরনের লুকটুক দেওয়ার এ থাকে যেরকম ধরনের সোয়াক রাখার চেষ্টা করা থাকে সেই রকম কিন্তু জিনিসপত্র রাখা রয়েছে দু দুটো মানে ভয়ঙ্কর কুকুর রাখা রয়েছে সামনে যাদের যাদেরকে রীতিমতো পোজ বানিয়ে রেখেছে চরিত্রটা তো চরিত্রটার মধ্যে সেই উগ্রতা বা হিংস্রতাটা কিন্তু খুব ভালো রকম বোঝা যাচ্ছে তো যদি তিনি একটা ইম্পর্টেন্ট ভিলেনের চরিত্র প্লে করে থাকেন যেটা একদম ইউনিক কৌশিক গাঙ্গুলিতে অভিনয় এমনি ফাটিয়ে দেবে প্লাস কৌশিক গাঙ্গুলির একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে তারাও কিন্তু সিনেমাটা দেখতে আসবে লোকের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে ওরে বাবা কৌশিক গাঙ্গুলি কমার্শিয়াল সিনেমার ভিলেন তো এটা কিন্তু অঙ্কুশের একটা দারুণ মাস্টার স্ট্রোক দারুণ সিদ্ধান্ত নিয়েছে তো কাস্টিং এটা বড় চমক সত্যি কথা বলতে গেলে এবং আমার ভাই লুকটা দারুণ লাগছে এবং অঙ্কুশের একটা লুক সামনে এসেছে কালো ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে বেশ কিন্তু ভালো লাগছে এবং শুটিং যেটুকু যা দেখা যাচ্ছে কিন্তু খুব বড় স্কেলেই হচ্ছে যেহেতু পরিচালক বম্বে আশা করবো তার থেকে একটা একটা স্মার্ট একটা কমার্শিয়াল মুভি হয়তো আমরা পেতে পারি তবে আজকের দিনের মতো প্রাসঙ্গিকভাবে কিন্তু বানাতে হবে তবে যেরকম কাস্টিং হচ্ছে যেরকম ভাবনা চিন্তা চলছে আমার কিন্তু মির্জানি এক্সাইটমেন্ট দিন দিন বাড়ছে তো ভরসা আছে এটা সত্যি কিছু একটা বড় কিছু হবে তো দেখা যাক কি হয় আর আজকে মেন্টালের একটা ছোট্ট আর কি মানে লুক আর কি সামনে এসছে ইয়াসের ইয়াসের যখন প্রথম মেন্টালের পোস্টারটা আসে আমার একদম ভাল লাগেনি কিন্তু এটা একটা সেই অদ্ভুত একটা রিয়াকশন দিয়েছিল যেটা আমার পোষাইনি কিন্তু এইবার যে লুকগুলো সামনে আসছে কোথাও গিয়ে দেবকে আমরা যেভাবে এককালে পেয়েছিলাম চ্যালেঞ্জ বলি চ্যালেঞ্জ টু বলি ওই ধরনের সিনেমাগুলোতে ওই রকম একটা ফিল কিন্তু দিচ্ছে সত্যি কথা বলতে গেলে ওই একটা ফিল দিচ্ছে এবং ইয়াসকে কিন্তু ভালো লাগছে আমি দেখবেন থামনেলে দিয়েছি তো এই কিন্তু সত্যিই ভালো লাগে এবং ভালো বডি বানিয়েছে ভালো একটা নিজের গেট আপ তৈরি করেছে অনেকদিন পর একটা বাংলা এসে বড় কাজ করছে এবং বাবা যাদেব কিন্তু কমার্শিয়ালি দেখতে গেলে কিন্তু একজন ভালো পরিচালক তার কাজকে আপনি কিন্তু খারাপ বলতে পারবেন না বস বলি বস টু বলি ভিলেন বলি যদি কাজগুলো দেখেন বা বাস্তা ডন এগুলো কিন্তু কমার্শিয়ালি মেকিং কিন্তু খুবই ভালো আজকের দিনে যেখানে কমার্শিয়াল ডাইরেক্টর নেই বাংলা মার্কেটে সেখান থেকে বাবা বাবাদেও কিন্তু একটা ভালো অপশান এবং আশা করবো বাবা যাদব যেহেতু বোম্বেতে বহুদিন কাজ করার লোক সে জানে একটা হিরোকে কিভাবে করতে আশা আছে ইয়াসকে আমরা একটা হয়তো অন্যভাবে পাবো আশা করবো মোটামুটি হলো একটা ভালো হল পাবে এবং কোথাও গিয়ে ভালো লাগছে যে এরা কিন্তু চেনাচকের বাইরে গিয়ে কমার্শিয়াল কাজ করার কিন্তু চেষ্টা করছে সেটা অঙ্কুশ হোক বা ইয়াস হোক এটা একটা খুব ভালো মানে ব্যাপার তারা এগিয়ে আসছে দেবদা তো করছে জিদ্দা তো করছি কিন্তু এরা কিন্তু ব্যাটার্নটা কিন্তু নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে এটা একটা ভালো দিক ইন্ডাস্ট্রির জন্য ভালো দিক তো এবার দেখা যাক কেমন হয় মির্জাটা নিয়ে আমার বেসিক্যালি আমার এক্সাইটমেন্টটা বেশি আমি এখনও পর্যন্ত ইয়াসের লুকটা আমার ভালো লাগলো আমি ঠিক মেন্টালি এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো পজিটিভ হতে পারছি না পুরোপুরি ট্রেলার টিজার এলে বয়ে যাবে কারণ যদি সেই কবেকার মতো সেই সিনেমা হয় তাহলে লোকে অ্যাকসেপ্ট করবে না মির্জাটার মধ্যে খানিকটা সেই কেজিএফ বা সালার এই ধরনের ফিল্ডটা পাচ্ছি এখনও পর্যন্ত আশা করবো এইরকম লেভেলেরই কাজ হবে তো দেখা যাক কেমন হয় তোমরা এই দুটোর মধ্যে কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও এই চ্যানেলটা নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেট দিতে পেলে এখন ভালো সবাই টেক কেয়ার নমস্কার আবার এখন তো বাই টেক কেয়ার